আপনি মোক নিজ বিহেভ কইলে এটা কি হবো আপনার কি কয়া যাব কারণ ইয়াতে টাইমলি ঘরৰ পৰা উলাই নাহে চলে হ্যাঁ চলে এটা একটা ডাঙর ফ্যাক্টর আহে এ চলে যিবিলাকে আহিব এখিনি কথা জানি লম না ভিন এটো হে ইলেকট্রিসিটি বোর্ড ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার বাইক চলাই আছে আৰু আসাম সচিবালয়ৰ ডাইৰেক্ট ৰেপিডো रंजन नाथ रेपिडो की रेपिडो चालक आम बैक यामाहा सेलुटो मंजुना घर कौन कई लग प्रथम रेपिडो चला कि दिन हल मन मिले चलाले देखिल टाइम फ्लेक्सिबिलिटी मोरलैन हम पे मैं क्या है बुकिंग लगे सपोज अपना इच्छा ना आज डिटी ना लगे सपोज आज सान्डे मैं डिटी करा ना रात मैं ऊल आई मोर मर्जी है चाकुरी कर चाकुरी जब लगे প্ল্যাটফর্ম চার্জ আছে চল্লিশ টাকার উপর গুছি গল বাকি তেল গাড়ি যত মাইলেজ কোম্পানির কোনো কানেকশন নাই এখিনি হল এটা জুরুত তিনিআলি মই এখিনি এইটো ভিডিও এখানে মই বনাইছো সব আমি বহুত কথা আমি মানে রঞ্জনদা কি জানে আপনি বামুনী মৈদাম এটা মো মো ঘর মরিগাঁও এনেকা ধরলে বহু ভিতর জায়গা মই আজি গম পালো মই যদি আজি গুয়াহাটী থাকিলে নয় মোটর বাইক আছে মই চলাই দিলো হয় বাইক ইভিনিং রাতে টাইম ওলাই দিলো হয় চাই মিলি ন কি কথা আছে নো একো নাই প্রবলেম মন গলিকে এনেকুৱা আছে চাগে যিয়ে চাকরি করে এনেকাও কাম করে আছে নাকি বহুত মানুষ আছে এসিবির ইঞ্জিনিয়ার আছে কিহর ইঞ্জিনিয়ার এসিবি চাকরি করা মানুষও রেপিডো চলাই আছে এমবিএ করে দেখা অবস্থা তেখেতে সুদিল তুমি যে এমবিএ করে দেখা অবস্থা তেনেকে গাড়ি চলাই আছে তোমার প্রবলেম হওয়া নাই তেখেতে মোক কলে তোমার যে ডাঙর হয়েছো এই ডাঙর অবস্থাতে যে মই দেউতার পৰা যিখিনি পয়সা পাওঁ এইখিনিও মোর অলপ বেশি পয়সা লাগে যার কারণে দেউতা মোর বাইক কিনেছে মই এখন ইউটিলাইজ করি কিনে ডেইলি 300 টাকা এটা ইনকাম করি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মই 300 টাকা তোমাকে এনে কি করা আছে সেখানে কোনো ঘর ভাড়া আছে নিজের ঘর খরচা আছে বন্ধু বান্ধব লোক বলে অল্প খরচা আছে এইখিনি তারপরে কি হলো মই যেটা লোক পাইছিলো তেখেতে ঘর ভাড়া দেউতার পৰা লওয়া নাই প্রথম কথা রঞ্জন দা থ্যাংক ইউ প্রথমে কই লৈছো
যে এই ভিডিওটো শেয়ার হ'ব লাগে যে আমি কৈ আছোঁ এতিয়া আমি চৰকাৰী চাকৰি নাই বা চৰকাৰী চাকৰি দিয়া নাই, কিন্তু চৰকাৰী চৰকাৰী চাকৰি খোৱাৰ পিছতো মানুহে ৰেপিডত মানে পইচা ইনকাম কৰি আছে। ছোৱালী আছে নেকি বাৰু ৰেপিডত? ছোৱালী আছে ন, তিন চাৰিজনী। তেনেহ'লে বস্তুটো মোৰ মতেতো গুৱাহাটীখিনিতো গুৱাহাটীখিনিয়ে ভালকৈ জানেই ৰেপিডৰ বিষয়ে, হয়নে? যিখিনি ধৰি লওক বাহিৰত বাইক চাইক লৈ আছে সিহঁতেতো ইয়াত আহি ধুনীয়াকৈ কাম কৰিব পাৰে মোৰ মতে, নোৱাৰিব জানো? স্কুটি পাৰিব? আচ্ছা স্কুটি আছে, মই কেনেকৈ প্ৰথমে যাব লাগিব? প্ৰচেছটো ক'ত কি ডকুমেণ্টছ দিব লাগিব? প্ৰচেছটো হ'ল আপুনি প্ৰথমত মোবাইলটো এপ্লিকেশ্যনটো ডাউনলোড কৰিব লাগিব, ডাউনলোড কৰিব লাগিব। এপ্লিকেশ্যনটো নাম কি? এপ্লিকেশ্যন হ'ল ৰেপিডো কেপ্টেইন বুলি। ৰেপিডো কেপ্টেইন, আচ্ছা। ৰেপিডো কেপ্টেইন ডাউনলোড কৰাৰ পিছত তাতে আপুনি ৰেজিষ্টাৰ কৰিব আপোনাৰ নিজৰ ডকুমেণ্টছ আৰু আপোনাৰ গাড়ীৰ ডকুমেণ্টছখিনি। গাড়ীখন নিজৰ নামত হ'লে ভাল হয়, নিজৰ হ'লে ভাল হয়, আদাৰৱাইজ আপোনাৰ এন অ' চি লাগিব যদি বেলেগ কোনোবা হয়। ইয়াৰ পিছত আপুনি অফিচত গৈ কিনে অফিচত কিছুমান ফৰ্মেলিটি আছে, এইটো যিটো ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন এইটো কৰিব লাগে। ঠিক আছে, অফিচটো আছে আমাৰ হাতীগাঁও ৰাজধানী মছজিদৰ ওচৰত, ৰেপিডৰ অফিচ আছে। ডকুমেণ্টখিনি ভেৰিফাই টাইপ মানে ভেৰিফাই কৰিবলৈ অ'কে হ'বনে? আপুনি গণ্ডগোল কৰি দিয়ে মই আপুনি নহয় মানে কোনোবাই যদি ধৰি লওক কি হ'ব ধৰি লওক মই মিছবিহেভ কৰিলে, আপুনি ধৰি লওক ছোৱালী বাদ দিয়ক আপুনি মোক মিছবিহেভ কৰিলে তেতিয়া কি হ'ব, আপোনাক কি কোৱা যাব? আপুনি যদি আপোনাৰ লগত মই মিছবিহেভ কৰিলে আপুনি মনে কৈছোঁ কমপ্লেইন লঞ্চ কৰিলে এইটো ভেৰিফাই কৰিব কোম্পানীৰ পৰা পৰা ফোন কৰিব, উইদিন 24 আৱাৰ্ছ কোম্পানীৰ পৰা ফোন কৰি এইটো ভেৰিফাই কৰিব সঁচাকৈ তেখেতৰ লগত কি মিছবিহেভ হৈছিলে কি হৈছিল। ছেকেণ্ডাৰী কথা, তেখেতৰ ফোনটো অলপ কণ্ট্ৰলত ৰাখিবই লাগিব এনিটাইম। ফোনটো ফোনটো আচ্ছা আচ্ছা কিবা হ'ল আৰু কিবা ক'লে বোলে গালি দি দিলোঁ, কিয় পইচা নিদিবি খুচুৰা দি মানে ভেৰিফাই ৰাখিবই লাগিব। কাষ্টমাৰ বেয়া ক'লেও হয় দাদা, ঠিক আছে হ'ব, থেংক ইউ দাদা। কিন্তু ছেকেণ্ডাৰী কথা, আমাৰ এইটো লাইফতে কিছুমান ছোৱালী আহে, চবতকে মেইন ফেক্টৰটো আহে ছোৱালী। ছোৱালী কি বোলে? ছোৱালীৰ ফেক্টৰটো কি আহে, ছোৱালী বুকিং লাগিলে চাপ'জ দিনত যদি আপুনি 30 rides মাৰে, যদি ছোৱালী বুকিং হয় আপোনাৰ অলমষ্ট 5-5 rides কমি যাব, কাৰণ ইহঁতে টাইমলি ঘৰৰ পৰা ওলাই নাহে ছোৱালীয়ে। ছোৱালীয়ে সেইটো এটা ডাঙৰ ফেক্টৰ আহে, যিহেতু বুকিং কৰে ইহঁতে কেতিয়াও ঘৰৰ পৰা ওলাই নাহে, কাৰণ টাইমলি ওলাই নাহে। আৰু যদি আপুনি টাইমলি গৈ পালে ইয়াৰ পিছত ক'ব দাদা অলপ ৰৈ দিয়ক, নহ'লে ক'ব দাদা অলপ ৰাইট চাইডে এটা ৰাস্তা আছে এইফালে সোমাই দিয়ক, ইমান নম্বৰ হাউচত সোমাই দিয়ক, কেতিয়াবা ৰং লোকেশ্যন দিয়ে, কেতিয়াবা টাইমলি ওলাই নাহে। ইয়াৰ পিছত সেইটো কণ্ডিশ্যন আমি সহ্য কৰিব লাগে আৰু, উপায়তো নাই। এজ এ কাষ্টমাৰ কোম্পানীয়ে আমাক বান্ধি দিছে হাত ভৰি দুটা, একো ক'ব নোৱাৰোঁ, সহ্য কৰিব লাগে আৰু। সেনেকুৱা পাইছেনে আপুনি? মইতো পাই কাৰ লগত টু মাছ হ'ল চোৱা, প্ৰথমে ছোৱালী আৰু ল'ৰাৰ ভিতৰত ল'ৰাৰ লগততো টু মাছ এনেকৈ হৈছিলে ধৰক আজিৰ পৰা 1.5 মাহমান আগতে, 1.5 বছৰমান আগতে ল'ৰাৰ লগত হৈছিল। ল'ৰাৰ লগত কি হৈছিল কেছটো? কেছটো হৈছিলে লাচিত নগৰৰ পৰা বুক কৰিছিলে তেখেতে আপোনাৰ এই যাব হেৰি লখৰা ছাইডত যাব। আচ্ছা, তো নৰ্মেলি কি হয় আমি সন্ধিয়া ছাইডত সন্ধিয়া বুকিংবিলাক আমি চাই চিতি ল'ব লগা হয়, কাৰণ আউটছাইডত গ'লে আমাৰ ছিকিউৰিটি ৰিজন আহে, কাৰণ মোকতো পুলিচে পিছত বচাব আহিব, আগতে মোক চেল্ফ ডিফেন্সো মই নিজে চাব লাগিব, লাইফটো কথা প্ৰথমে চাব লাগিব। লাইফটো কথা চাব লাগে, তো যাৰ কাৰণে মই তেখেতৰ লোকেশ্যনটো চালোঁ, চাই কিনে মইতো বুকিং লৈছোঁ ঠিক আছে। ইয়াৰ পিছত কথাটো হ'ল যোনে বুক কৰিছে সেই মানুহজন নাছিল। সেইটো ক্ষেত্ৰতে কি হয়, যদি মানুহজনে বুক কৰে আৰু সেইজন যদি মানুহ যায় তেতিয়াহ'লে আমি যিকোনো জেগাত যাবৰ কাৰণে এগ্ৰী হৈ যাব পাৰোঁ, মানুহটো বেলেগ সেইটো ক্ষেত্ৰত আমাৰ ৰিস্ক ফেক্টৰটো আহি যায়। ৰিস্ক আহি যায় কাৰণ জানৰ চিন্তা কৰিব লাগিব, নিজৰ জীৱনৰ চিন্তা কৰিব লাগিব, যাৰ কাৰণে আমি ৰাইডটো লোকেশ্যন চাই আৰু মানুহ চাই কিনে বুক সন্ধিয়াৰ পিছত ল'ব লাগে। আউটছাইড ৰাইড হ'লে আমি বহুত ভেৰিফাই কৰি কিনে ৰাইডটো লওঁ, এক্সপেক্টেড লোকেশ্যন হ'লে এইবিলাক এৰিয়াত নাযাওঁ, কিছুমান এৰিয়া আছে মই নাম ল'ব নোখোজা নাই আৰু, এৰিয়া বদনাম হ'ব। সেইবিলাক এৰিয়াত মই বুলি নহয় মানে কি সেইবিলাক এৰিয়াত কি হয়, সেইবিলাক এৰিয়াত মানে কি কয় যোৱাৰ পিছত গুণ্ডাগিৰি কৰিব, পইচা নিদিব, লোকেশ্যন ক'ৰবাত দেখাব আৰু ক'ৰবাত লৈ যাব, পইচা দি আছো বুলি কৈ কিনে ঘৰৰ পৰা ওলাই নাহে, বহুত ধৰণৰ ইনচিডেণ্ট এনেকুৱা হৈছে ন। আচ্ছা আপোনাৰ লগত হোৱা হাইষ্টটো তাৰমানে
যাবে এইখানে কথা জানি লম না কিন্তু ইয়ার পিছত মানে এই ইনসিডেন্টের কথা কোম সেই মানুষজনক মানে গণেশগুড়িলেক আনিল আনি খুলিয়ে ইয়ার পিছত তেখেতে কলো দাদা মানে পসিবল নয় কি আপনার লোকেশনগুলোকে মানে যাও কারণ লাচিত নগরের গণেশগুড়িলেক মানে কথা বতরা বহু বেয়াকে লাগিল গম পালো যে ইয়াতে এনেকে এনেকে হল তো তেখেতে কলে মোক তাতে যাওয়ার পিছনে শিকাবে তেখেতের লগর মানুষের কথা পাতিলে এনেকে এনেকে রখিবে এনেকে কলে আর কলো কেসটো ডাঙর হবো ইয়ার পিছত মানে গণেশগুড়ি আহি ফ্লাইওভারের তলত মানে লাইটটো ক্লোজ করে পিছত মানুষজনে কাজিয়া স্টার্ট করলে ইভেন মানে তারপরা ট্রাফিক পুলিশের হেল্প লোক খুঁজছিল পুলিশবিলাক চাই পুলিশে কয় কি আমার ফ্লাইটটো যতে আছে তাতে গিয়ে স্টপ করব লাগছিল ইয়াতে কেউ স্টপ করে গেল ইয়ার পিছত মানে কিবাকে তারপর ওলাই আহিল আর মোর রাইট লাগি গেল এদিনের লাইফর মোর সবতকে ডাঙর একটা ইনসিডেন্ট এদিনা তারমানে এই বস্তুটো হল রেপিডো লাইফর রিক্স আছে ন রিক্স আছে তো আপনি সাবধান হয় চলিব লাগবে মানে মানে যদি আপনি সাবধান নহয় তেতিয়াহলে আপনার জান যাব পারে বা পয়সা ক্ষতি হব পারে পয়সা ক্ষতি হব পারে বা আপনি বহুত মানে ইজ্জত হানি হব পারে নাকি বহুত কিবা কিবি হব পারে আর তার মানে কথা কি আপনি যেটা কথা পাতিব তেতিয়া আপনি মানে গম পাব লাগিব মানুষজন আপনার গাড়িত বহার লগে লগে আপনি অল্প ফ্রেঙ্কলি কথা পাতিলে মানুষজন এটিটিউড গম পোৱা যায় আমাৰ ফ্লাইওভারৰ ওপৰত পালো জানমাৰি ফ্লাইওভার এখন কোৱা দেখা লওয়া ছোৱালী বুয়া বুই বাবু সবে অলপ আহি বহে কথা পাতে ইয়াতে বিহু চলি আছে এ ন আমি ফ্লাইওভার চাম নাকি বিহু চাই লো বিহু চাওয়ার পিছন আমি আকো কথা পাতিম আমার বিহু আড্ডা গপসপ এই কেটে হব প্রোগ্রাম তো এই কেজনী চাই তো আপনাদের লাইভ চানমাৰী যে পূব গুৱাহাটী বিহু সন্মিলন সেই দেখা পাইছিলে এটা এই ভিডিও সেই রঞ্জন দার লগতে মুখনো হয়তো দেখা পালে গুৱাহাটীত কিমান মানে চলাই আছে কিমান মান হব আগত যেটা লকডাউনের আগতে 14,000 বলে সোনকালে গৈ পাবগৈ এইখিনি এটা আমি কবাত অকন চা এইটো রোডত খাব পাই নেকি এইটো রোডত আছে কত আছে আপনি ভিডিও তলত কোনফালে যাব আপনি যাব ভিডিও সাইডতে আছে তার মানে এবিসি যাওয়ার রাস্তাতে আছে ম্যাডাম এনে এনেকে লোকেশন বিচারাতকে আপনি আপনার ওয়েবসাইটে কিবা বিল্ডিং সিল্ডিংর নাম কোক তেতিয়া মই ইজি হব আপনার বিচারি পোয়া বিল্ডিং আর বিল্ডিং না হলে আপনার কিংবা দোকানের ফ্রন্টত আছে অল্প ডর সানবোর্ড এখন চাই কিনে কলে আপনার বিচারি লড়ো ইজি হব রোডর সাইডতে আছে আপনি ঠিক আছে হব আই আছে ছোয়ালি বুকিং এ ভাই ভালকে লোকেশন কব না জানে ইয়াতে আগতে হোটেল অমৃত আছে ভাল দোকান আছে এখন দোকানের নাম কব পারা নাই তাই রাস্তাতে আছে মই বিচারি ওলাব লাগিব এইটো হল রেপিডো লাইফ বুঝি তো এইটো হল দেখিন ভাই ভাই না না বহুত থ্যাংক ইউ বাই বাই দিল মোৰ ভাল লাগিল আকৌ লগ পাম।